অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ষষ্ঠ পর্বের কনস্ট্রাকশন প্রসেসের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে শিরিক। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে শিরিক কি। স্বাভাবিক অর্থে আমরা জানি যে একতলা থেকে অন্য তলায় বা এক মেঝে থেকে অন্য মেঝেতে ওঠানামা করার জন্য কতগুলো ধাপের সাহায্যে যে পথ নির্মাণ করা হয় সেটাই মূলত সিঁড়ি। তাহলে আমরা এখন জানবো যে একটি আদর্শ সিঁড়ির কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। সিঁড়ি কথাটা আসলে প্রথমেই আমাদের আসে যে সিঁড়ির মূল যে অংশ, দুটি অংশ থাকে, ট্রেড এবং রাইজার। ট্রেড মূলত আমরা যদি এভাবে একটা সিঁড়ি কল্পনা করি, তাহলে এখানে স্পষ্ট দেখা যায় যে ট্রেড হচ্ছে আমরা যেটায় পা দেই, অর্থাৎ পা থেকে এই ধাপ থেকে যদি এই ধাপে আবার আমরা উঠতে চাই, মাঝখানে যে উচ্চতাটা থাকে এটা হলো আমাদের রাইজার। তাহলে ট্রেড কোনটা? এটা হলো আমাদের ট্রেড, অর্থাৎ পায়ের অংশটা হচ্ছে আমাদের ট্রেড। ট্রেড সাধারণত ট্রেডের প্রস্থ থাকে, সাধারণত প্রস্থ থাকে 25 সেন্টিমিটার, এবং যে রাইজার আমরা, অর্থাৎ একটা ট্রেড থেকে আর একটা ট্রেডের মধ্যবর্তী যে হাইট, অর্থাৎ উচ্চতাটা যে থাকে, এই যে উচ্চতাটা আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে মূলত আমাদের রাইজার। তাহলে এটা হলো রাইজার। মানে একটা রাইজারের সাধারণত উচ্চতা থাকে, সাধারণত রাইজারের উচ্চতা হবে হাইট এইচ, রাইজারের হাইট হবে 15 সেন্টিমিটার। এই তাহলে শিক্ষার্থীরা আমরা জানতে পারলাম ট্রেড এবং রাইজার। তাহলে রাইজার বলতে আমরা বুঝি যে উচ্চতাটা থাকবে, অর্থাৎ দুটি ট্রেডের মাঝখানে যে আমাদের উচ্চতা থাকবে এটা হলো রাইজার। সাধারণত রাইজারের হাইট থাকে 15 সেন্টিমিটার এবং ট্রেডের সাধারণত প্রস্থ থাকে 25 সেন্টিমিটার। এখন আমরা জানব একটি ভালো বা একটি আদর্শ সিঁড়ি কি কি বৈশিষ্ট্য থাকতে পারে বা লক্ষ্য করা যায়। প্রথমত অবস্থান। দালানের যে স্থানে প্রচুর আলো বাতাস পাওয়া যায় এবং যাতায়াতের অধিক সুবিধে পাওয়া যায় সেখানে সিঁড়ি ঘর নির্মাণ করা হয়। যদি আবাসিক বাড়ি হয় তবে কেন্দ্রস্থলে হওয়া উচিত, আর যদি অফিস বা ব্যবসায়িক ভিত্তিক দালান হয় তবে সিঁড়ির অবস্থান রাস্তার দিকে হবে, যাতে সহজেই লোকজন রাস্তা হতে বিভিন্ন ফ্লোরে যাতায়াত করতে পারে। অর্থাৎ দুই ধরনের আমাদের, যদি আবাসিক ভবন হয় তাহলে আমরা যাতায়াতের সুবিধাজনক স্থানে আমরা এই সিঁড়ি নির্মাণ করতে পারি, আর যদি আমাদের বাণিজ্যিক হয় অর্থাৎ ব্যবসায়িক বলতে বুঝি আমরা অফিস আদালত বা স্কুল কলেজ যেটাই হোক, যদি বাণিজ্যিক ভবন হয় তাহলে আমরা কি করব, রাস্তা থেকে যাতে কাছে হয় অর্থাৎ ফ্রন্ট সাইডেই আমরা এই সিঁড়ি নির্মাণ করব। সিঁড়ির প্রস্থ। সিঁড়িতে চলাচলের জন্য এটি পর্যাপ্ত প্রশস্ত হওয়া উচিত। বাসস্থানের জন্য সিঁড়ির প্রস্থ 90 সেন্টিমিটার এবং পাবলিক বিল্ডিংয়ের জন্য সিঁড়ির প্রস্থ 1.5 মিটার হতে 1.8 মিটারের মধ্যে হওয়া উচিত। অর্থাৎ পাবলিক প্লেসে যেহেতু একসাথে অনেক লোকজন চলাচল করবে সেজন্য এর প্রস্থ বেশি হতে হবে। ফ্লাইটের দৈর্ঘ্য। উঠানামার সুবিধার জন্য অর্থাৎ আরামপ্রদ করার জন্য প্রতিটি ফ্লাইটে 10 থেকে 12টি ধাপ রাখা শ্রেয়, আর 3টির কম রাখা উচিত নয়। অর্থাৎ সর্বনিম্ন যদি আমরা দিতে চাই তাহলে মিনিমাম 3টি ধাপ দিতে হবে। সিঁড়ির ঢাল। উঠানামার সুবিধার জন্য সিঁড়ির জন্য বেশি খাড়া না হয়, অর্থাৎ সিঁড়ির
ধাপতল যেন বেশি খাড়াই কোণ না থাকে, কারণ অনুভূমিক পথের চেয়ে উল্লম্বিক পথ চলার জন্য দ্বিগুণ পরিশ্রম হয়। তাই সিঁড়ির ঢাল 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি কোণে থাকা উচিত। অর্থাৎ আমরা যদি টোটাল আমাদের এই ভবনটা থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তা আমরা যদি এখান থেকে অর্ধেক করি তাহলে আসে আমার 45 ডিগ্রি। তো স্বাভাবিক নিয়মে আমাদের দেশে সাধারণত আমরা এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সিঁড়ি নির্মাণ করি। হেডরুম, সিঁড়িতে যথেষ্ট হেডরুম থাকা উচিত যাতে লম্বা লোকের মাথায় লাগেজ নিয়ে উঠানামা করতে অসুবিধে না হয়। এটা কমপক্ষে 2.1 মিটার থেকে 2.3 মিটার হওয়া উচিত। অর্থাৎ আমরা যে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরের যে হাইট দেই, এই হাইট যেন একটু অধিক হয় সেটা বোঝানো হয়েছে। মালামাল, সিঁড়ি নির্মাণে এমন মালামাল নির্বাচন করা উচিত যাতে সহজে আগুন ধরে না এবং যথেষ্ট শক্তিশালী হয়। ল্যান্ডিং, ল্যান্ডিংয়ের চওড়া যেন ফ্লাইটের চওড়ার চেয়ে কম না হয়। ল্যান্ডিংয়ের চওড়া যেন ফ্লাইটের চওড়ার চেয়ে কম না হয়। ত্রিকোণ ধাপ, সিঁড়িতে ত্রিকোণ ধাপ যতদূর সম্ভব এড়ানো উচিত। আমরা যে ধাপগুলো দিই সাধারণত কি সমতল, সমতল ধাপগুলো দিলে ওঠানামার জন্য অনেক সুবিধে হয়। ব্যালাস্টেড, ব্যবহারকারীদের সুবিধার জন্য ওপেন ওয়েল সিঁড়িতে ব্যালাস্টেড দেওয়া উচিত আর চওড়া সিঁড়িতে হ্যান্ড রেল স্থাপন করতে হবে। অর্থাৎ এই ব্যালাস্টেড বলতে আমরা ওইটাকে বোঝানো হয়েছি, আমরা অনেক সময় দেখি যে সিঁড়িতে যদি আমরা টাইলস বসাই তাহলে একটু খাঁজ কাটা থাকে যাতে সহজে পথচারীর পা পিছকে বা ফসকে না যেতে পারে, এটাই মূলত বোঝানো হয়েছে। পরবর্তী ধাপ হয়েছে ধাপের আকার, দুর্ঘটনা এড়ানোর জন্য ট্রেড এবং রাইজারের সম্পর্ক সঠিক রাখা উচিত। অর্থাৎ শুরুতে আমি যে কথাটা বলেছিলাম, ট্রেড এবং রাইজার যে মিনিমাম বা সাধারণত যে সাইজ থাকে আমাদের, এই সাইজের যদি অতিক্রম হয়, অর্থাৎ রাইজারের সাইজ যদি আমার 15 থেকে অতিরিক্ত হয়ে 25 বা 30 হয়ে যায়, তাহলে কিন্তু পথচারী ওঠানামার জন্য অনেক কষ্ট করতে হবে, তখন দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে। অথবা এই ট্রেড আমার আছে 25 সেন্টিমিটার প্রস্থ, এখান থেকে যদি কেউ কমাইয়ে 20 করে বা 18 করে 15 সেন্টিমিটার করে, তাহলে পা দেওয়ার মতো জায়গা থাকে না, তখন এই দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমাদের অবশ্যই যখন আমরা সিঁড়ি নির্মাণ করব, ট্রেড রাইজারের প্রতি লক্ষ্য রেখে এই সিঁড়ি নির্মাণ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।